नमस्कार बंधुरा, आज के भिडियोते बस कि सिनेमार बेपारे आपडेट देव। आमार मन हा एनिमल पार्क सिनेमाटा कि ना से एक प्रश्नचिह मुखे पड़े गल, नो डाउट। कारण एनिमल पार्क प्रोड्यूस कर भूषण कुमार, एबार भूषण कुमार बो हे दिव्या खोसला कुमार, तरह संगे क्योंकि करण जोहर ले गल। आबार शुधु ताई नय, से आलिया भट्ट के उल्टा पाल्टा बोले। तो स्वाभाविक भाई आलिया भट्ट के बोले एबार से कि एनिमल पार्क सिनेमाटा करबे। किछुदिन आगे दिव्या खोसला कुमार एक पोस्ट कर जानिएछिलो जे जिगरार फेक कलेक्शन, कारण से जेखाने देखते गेछिलो सिनेमाटा सेटा पुरो खाली छिलो। तारपर करण जोहर पाल्टा दिएछिलो जे से चुप थाकाटाई बेटार मने करे। तारपर आबार दिव्या खोसला कुमार बोलेछिलो जे चार जो कि बोलार नहीं तक तो चुप ही थक। तो एन देखिए आल्टिमेटली दुजने झगड़ा कौन जगह जाए, एनिमल पार्क सिनेमाटा रणबीर कपूर करे कि ना, एर परवर्ती आपडेटो क्योंकि धारणा प्रोडक्शन की बेस किसुदिन आगे शोना गया धारणा प्रोडक्शन 51% शेयर 650 कोटी टाका दिए कीनते पारे सारेगामा म्यूजिक, जेटा आरपीजी गोयेंका जार अंडारे आछे। किन्तु सेई डीलटा हयनि। एबार शोना जाच्छे जे धारणा प्रोडक्शन एक बड़ सड़ो अंश माने एक पार्सेंटेज कीनते पारे रिलायंस। एई प्रसंगे बोले रखा भालो जे रिलायंस माने मुकेश अम्बानीर किन्तु ইতিমধ্যে বলিউডের একটি বড় প্রোডাকশন বালাজি মোশন পিকচার্স মানে যেটা একতা কাপুরের প্রোডাকশন হাউস, তাতে কিন্তু 25% শেয়ার আছে। তো এখন দেখার যে এই ডিলটা হয় কিনা, কারণ এটা তো মানতেই হবে যে ধারণা প্রোডাকশন হয়তো সম্ভবত আর বেশি কাজ করতে চাইছে না, কারণ জোর বা কার কোনো অন্য কোনো আর্থিক সমস্যা আছে। সেই কারণে সে বহুদিন ধরে ধারণা প্রোডাকশনের একটা পার্সেন্টেজ বেচার চেষ্টা করছে। তো দেখা যাক যে আলটিমেটলি এই ডিলটা কমপ্লিট হয় কিনা। পরবর্তী আপডেট বলিউড থেকে না, কলিউড থেকে মানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। যদি কমল হাসানের আপনারা বিক্রম সিনেমাটা দেখে থাকেন, দেখবেন তার শেষে সূর্যাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল তার রোলেক্স ক্যারেক্টারটাকে। এবার লোকেশ কানাকারাজ সূর্যার এই রোলেক্স ক্যারেক্টারটাকে নিয়ে একটা ফুল ফ্লেজড সিনেমা বানাতে চলেছে, ইয়েস। এবং সেই সিনেমাটা শুটিং শুরু হবে হচ্ছে, লোকেশ কানাকারাজ এখন কুলি সিনেমা শুটিং করছে রজনীকান্তের সঙ্গে, সেই সিনেমাটা শুটিং কমপ্লিট হওয়ার পর। পুলিশ সিনেমা শুটিং মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার 16 অক্টোবর থেকে শুরু হবে, কারণ রজনীকান্ত অসুস্থ ছিলেন। তো এখন দেখার এই রোলেক্স ক্যারেক্টারটা সূর্যার ক্যারিয়ারে কতটা ফলদায়ক হয়, কারণ সূর্যার লাস্ট 10 বছরে কিন্তু বক্স অফিসে সেরকম সাফল্য নেই। পরবর্তী আপডেট পঞ্চায়েত সিজন 4 কে নিয়ে। পঞ্চায়েত সিজন 3 এই বছর মে মাসে রিলিজ করেছিল। তিনটে পার্টের মধ্যে সেকেন্ড পার্টটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু দুটো পার্ট দুর্দান্ত হয়েছে। তো এবার পঞ্চায়েতের সিজন 4 এর শুটিং শুরু হতে চলেছে 25 অক্টোবর থেকে, এবং এটাতে 4 এবং 5 মানে 4th সিজন এবং 5th সিজন দুটোই কিন্তু একসঙ্গে শুট হবে, এবং দুটোই সম্ভবত পরের বছর বা একটা তার পরের বছর রিলিজ হবে, এবং এটাই কিন্তু শেষ হতে চলেছে। পঞ্চায়েতের যে পুরো ওয়েব সিরিজটা এবার কিন্তু শেষ হতে চলেছে। তো এখন দেখা যাক যে সিজন 4টা সিজন 3 মতন হিট হয় কিনা। তো এই ছিল ফিল্মের ব্যাপারে আপডেট। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।